হ্যালো বন্ধুরা আপনি দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা গতকালের ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম যারা ছোটোখাটো ব্যবসায়ী বা সিএসসি ভিএলি কিংবা সাইবার ক্যাব চালাচ্ছেন তাদের জন্য আইটিআর ফাইল করা কতটা জরুরি বা আইটিআর ফাইল করলে কি উপকারিতা আছে বা আইটিআর ফাইল কীভাবে করতে হয় তার সমস্ত প্রসেস নিয়ে বেসিক কিছু ইনফরমেশান কিন্তু আমি দিয়েছিলাম যারা সেই ভিডিওটা দেখেননি তারা এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে ফার্স্ট আগে সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন অর্থাৎ ইনকাম ট্যাক্স ফাইল কেন কিসের জন্য করবেন বা কী লাভ রয়েছে ইনকাম ট্যাক্স ফাইল করলে তার বিস্তারিত তথ্যগুলো সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম যে সিএসসি থেকে বা ট্যাক্স টু উইন পোর্টাল থেকে কিভাবে আপনারা আইটিআর ফাইল সাবমিট করবেন খুব কম খরচে অর্থাৎ তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা আইটিআর ফাইল সাবমিট করতে পারবেন এছাড়াও অনেকে কিন্তু সেই ভিডিওর নিচে কমেন্টে জানিয়েছিলেন যে আপনারা সরাসরি ই ফ্লিং অর্থাৎ ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইটিআর ফাইল করতে পারবেন কিনা তো অবশ্যই আপনারা পারবেন এর জন্য আপনাকে লগ অপশানে ক্লিক করে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এবং যারা রেজিস্টার করেনি তাদের কিন্তু রেজিস্টার অপশন থেকে ফার্স্ট টাইম আগে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে নিতে হবে করার পরে যখনই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হবে তখন সেটা দিয়ে করে কিন্তু করতে পারবেন এবং যাদের ক্ষেত্রে রেজিস্টার আছে বা রেজিস্টার নেই তারা কিন্তু সরাসরি সিএসসি ট্যাক্স টু উইন পোর্টাল থেকেও কিন্তু আপনারা আইটিআর ফাইল সাবমিট করতে পারেন আপনি যদি একজন সিএসসি ভিএলি হয়ে থাকেন বা নিজের জন্য কিংবা কারোর জন্য করতে চান সেক্ষেত্রে যে প্রসেসটা দেখাবো একই বা সাধারণ মানুষ যাদের সাইবার ক্যাব আছে বা অনলাইনে কাজ করেন কিন্তু তাদের সিএসসি আইডি নেই আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন আইটিআর ফাইল করতে তাহলে ভিডিও ডেসক্রিপশনে কিন্তু থাকবে সেখান থেকেও আপনারা কনট্যাক্ট করে কিন্তু আমাদের থেকেও আইটিআর ফাইল করে নিতে পারেন এই ট্যাক্স টু উইন পোর্টাল থেকে তবে সিস্টেম যেটা সেটা অবশ্যই আপনার আগে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন দেখে ভালো করে বুঝে তারপরে যদি এগ্রি থাকেন বা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু করতে পারেন তো প্রথমত ডিজিটাল সেবা পোর্টালটাকে লগ ইন করার পরে এখানে সার্চ অপশানে এসে আপনারা জাস্ট এখানে টাইপ করবেন ট্যাক্স টু উইন যখনই আপনি ট্যাক্স টু লিখবেন তখন দেখবেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফ্লিং এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন এখানে কিন্তু দুটি অপশান দেওয়া হবে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এবং চেক আইটিআর স্ট্যাটাস তো যেহেতু আমি ফাইল করব তার জন্য আমি এটা রেখে লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট এই অপশানই ক্লিক করলাম এরপরে আপনি এখানে যদি নোটিফিকেশন পেতে চান তাহলে ইয়েস প্লিজ অথবা নো থ্যাংকসে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার ফলে আপনার কিন্তু পোর্টালটা লগ ইন হয়ে যাবে ট্যাক্স টু উইন পোর্টালের সাথে এরপরে আপনি এখান থেকে দেখতে পারবেন দা ট্যুর অর্থাৎ এখান থেকে আপনারা ডেমো হিসেবে দেখে নিতে পারবেন কোন স্টেপে আপনাকে কি করতে হবে এরপরে কিন্তু পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে আপনাকে এখানে বেসিক ইনফরমেশান কিন্তু দিতে হবে অর্থাৎ আপনি যার আইটিআর ফাইল করতে চাইছেন তার তথ্য এখানে আপনি যদি সিএসসি ভিএলই নিজে হয়ে থাকেন বা আপনার নিজের জন্য করে থাকেন তাহলে এখানে আপনার নিজের প্যান নাম্বার দেবেন এখানে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন এরপরে এখানে আপনার ডেট অফ বার্থ এবং এখানে আপনার ফাদার নেমটা দিয়ে দেবেন এরপরে এখানে আপনার ফার্স্ট নেম এখানে লাস্ট নেম এবং এখানে কাস্টমার মোবাইল নাম্বার বলা হয়েছে তো আপনি আপনার নিজের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং অল্টারনেট ফোন নাম্বার যদি থাকে তাহলে এখানে আপনার দিয়ে দেবেন এরপরে এখানে একটা ইমেল আইডি প্রোভাইড করবেন যে ইমেল আইডিটা আপনার ইনকাম ট্যাক্সের আইডির সাথে রেজিস্ট্রেশন করা রয়েছে অথবা এমন একটি ইমেল আইডি দেবেন যে ইমেলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফাইলের যে রিসিপ্টটা সেটা কিন্তু পাঠানো হবে এরপরে ইনকাম ট্যাক্স পাসওয়ার্ড যদি আপনি দিতে চান তাহলে দেবেন অথবা এখানে এই অপশানটা ছেড়েও দিতে পারেন এরপরে এখানে দেখতে পারবেন ইউজার টাইপ অর্থাৎ আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশান করছেন আপনি যদি নিজের জন্য করেন তাহলে এখানে ভিএলই সিলেক্ট করবেন আপনি যদি সাধারণ মানুষের জন্য করেন তাহলে ইউজার অথবা সিটিজেন এই অপশানটা সিলেক্ট করে দেবেন এরপরে অপশান হলো পিনকোড তো এখানে কিন্তু আপনাকে পিনকোডটা অ্যাড করতে হবে তো আপনি যার আইটিআর ফাইল করছেন তারই কিন্তু পিনকোড এখানে দিয়ে দেবেন তার অ্যাড্রেসটা ভিলেজ পোস্ট এভাবে মেন করে ডিস্ট্রিক্ট বা পিনকোড এগুলো মেনশন করে সমগ্র অ্যাড্রেসটি এই দুটি ঘরে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এরপরে ডিটেলস অফ অল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যার নামে ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করছেন তার কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে তো দেখা গেল প্রথমে আপনি এখানে একটা ব্যাংকের আইভিএসি কোড দিয়ে দিলেন তারপরে ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলেন এরপরে এখানে অ্যাড মোর ব্যাঙ্ক এই অপশানে আপনার ক্লিক করবেন ক্লিক করে সেকেন্ড যদি আরেকটা ব্যাঙ্ক থাকে তাহলে সেই ব্যাংকের আইভিএসি কোডটা এখানে ইনপুট করবেন এরপরে এখানে সেই ব্যাঙ্কের যে নাম্বার সেটা ইনপুট করে দিয়ে এখানে একটা অপশন পাবেন মেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এই দুটি ব্যাংকের মধ্যে কোন অ্যাকাউন্টটা আপনার মেন বা কোন অ্যাকাউন্টটাই আপনি ট্রানজ্যাকশান বেশি করেন কিংবা আপনার যদি টিডিএস টাকা থাকে যে টাকাটা আপনার কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয় তো আপনি টিডিএসের টাকাটা কোন অ্যাকাউন্টে নিতে চান তো আপনার ক্ষেত্রে যেটা মেন অ্যাকাউন্ট হবে আপনারা সেটা এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে কিন্তু পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে এই জিনিসটা কিন্তু একটু ভালো করে আপনাকে বুঝে নিতে হবে অর্থাৎ আপনি যদি নিজে সিএসি ভিয়েলি থাকেন তাহলে আপনার নিশ্চয়ই স্যালারি ইনকাম হবে না তার জন্য এখানে নো করে দেবেন যদি কোনো চাকরিজীবী আপনার কাছ থেকে ফাইল করাতে আসে তাহলে তাদের ক্ষেত্রে আপনার স্যালারি ইনকাম এটাতে ইয়েস রাখবেন এবং যদি আপনার স্যালারি ইনকাম না হয় তাহলে কিন্তু আপনারা আদার ইনকামস এই অপশানে কিন্তু টিক দিতে পারবেন তো আদার ইনকামে ঠিক তখনই দেবেন আপনি যদি স্যালারি ইনকাম এখানে ইয়েস করেন আবার আদার ইনকাম ইয়েস করেন এটা কিন্তু সম্ভব নয় এখানে স্যালারি ইনকাম যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে তবেই অন্যান্য ইনকাম হিসাবে আদার ইনকামসে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে অপশান হচ্ছে যে আপনার বছরে ব্যবসার থেকে ইনকাম কত এবং এখানে টার্ন কিন্তু আপনার এক কোটি টাকার নিচে হতে হবে এক কোটির বেশি হলে কিন্তু হবে না তো এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার টার্ন যদি কুড়ি লাখ টাকার নিচে হয় তাহলে এই অপশানই ক্লিক করবেন যদি আপনার সারা বছরের টার্ন যদি কুড়ি লাখ টাকার উপরে হয় তাহলে এটাতে ক্লিক করবেন আর যদি কুড়ি লাখ টাকার নিচে বা উপরে না হয় তাহলে এটাতে ক্লিক করবেন তো বেসিক্যালি সবারই কুড়ি লাখ টাকার নিচে পাঁচ দশ আট বা বারো এরকমই হয় ছোটোখাটো ব্যবসার জন্যে তো আপনারা আপনাদের যেটা হবে আপনাদের সুবিধা মতো সেটাই আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরে এখানে একটি অপশান কিন্তু বলা হয়েছে যে আপনার অ্যানুয়াল ইনকাম কি আড়াই লক্ষ টাকার বেশি যদি আড়াই লক্ষ টাকার বেশি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন আর যদি না হয়ে থাকে তাহলে এখানে নোতে ক্লিক করে দেবেন আর যদি আপনার জানা না থাকে তাহলে নট শিওর এই অপশানে ক্লিক করবেন এখানে আরও একটু বিস্তারিতভাবে বলি আপনার টোটাল এক বছরে নিট ইনকাম যেটা আপনি টার্ন ওভার বারো লাখ টাকা করতেই পারেন একটা ব্যবসায় আপনি বারো লাখ টাকা ইনভেস্ট করে সেখান থেকে যে সাত লাখ টাকা লাভ হবে এমনটা তো নয় তাই আপনার বারো লাখে অনুযায়ী আপনি কত টাকা লাভ করেছেন সেই তথ্যটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো আপনার ক্ষেত্রে কত টাকা আপনি টার্ন করেছেন বা আপনার কত টাকা প্রফিট হয়েছে আপনি নিশ্চয়ই সেটা জানেন তো আপনার যদি আড়াই লক্ষ টাকার উপরে হয়ে থাকে তাহলে আপনারা এই অপশানই ক্লিক করবেন তবে পাঁচ লক্ষ টাকার উপরে হলে তখনই কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে বা ট্যাক্স দিতে হবে পাঁচ লক্ষ টাকা যদি নিচে হয় তাহলে কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না তো আপনার ক্ষেত্রে যেটা হবে এই অপশানটা সেটা আপনি সিলেক্ট করে দেবেন এরপরে অপশান হচ্ছে এখানে কিন্তু বলা হয়েছে আপনার প্যান কার্ড অথবা কোনো যদি এলআইসি করা থাকে বা মেডিকেল ইন্স্যুরেন্স করা থাকে বা এনএসসি পিপিএফ বা ফর্ম সিক্সটিন কিংবা ডিডাকশান প্রুফ যদি কিছু থেকে থাকে অর্থাৎ ফর্ম টোয়েন্টি সিক্স এরকম কিছু যদি থেকে থাকে সেটা কিন্তু আপনারা স্ক্যান করে পিডিএফ জেপিজি পিএনজি গিফট বা জেপিইজি জি কিন্তু আপলোড করতে পারেন আপনি যদি চান এখানে শুধুমাত্র আপনার প্যান কার্ডটি আপলোড করবেন সেটাও করতে পারেন আবার আপনি যদি মনে করেন কিছুই আপলোড করবেন না তাহলে এখানে লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন নট কম্পালসারি অর্থাৎ আপনার কিন্তু এটা ম্যান্ডেটারি বা কম্পালসারি করতে হবে এমনটা নয় আপনি চাইলে অপশানটা ছেড়েও দিতে পারেন এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে এসে নিচে এখানে দেখবেন আই অ্যাকসেপ্টের এই টার্মস কন্ডিশানে এখানে ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে দেখতে পারবেন আপনার টোটাল কত টাকা পে করতে হবে তো এখানে দেখতে পারবেন টোটাল চারশো পঞ্চাশ টাকা এবং জিএসটি কিন্তু একাশি টাকা টোটাল আপনাকে পাঁচশো টাকা কিন্তু পে করতে হবে সাধারণ পাবলিক যারা সিএসসি ভিএলিদের কাছ থেকে করতে যাচ্ছেন তাদেরকে কিন্তু পাঁচশো টাকা পে করতে হবে এবং আপনি যদি নিজে একজন সিএসসি ভিএলি হয়ে থাকেন তাহলে এই পাঁচশো টাকা থেকে কিন্তু আপনার কমিশন থাকবে সেটা পেমেন্টের সময় আপনাকে দেখাবো কত টাকা আপনার কমিশন থাকবে তো চলুন আমি আমার যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো ফিল করে দিয়ে তারপরে এখানে দেখাবো এখানে কিন্তু আপনার ডিটেলসের উপরে ভিত্তি করে কিন্তু এই নিচে যে অ্যামাউন্টটা বা চার্জটি আছে এটা কম বা বেশি হবে তো বন্ধুরা আমার অলমোস্ট সব কিছু ইনফরমেশান দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে কোনো রকম কোনো ডকুমেন্টস আপলোড করছি না তারপর এখানে সাবমিট যে অপশানটি আছে এই অপশান একবার ক্লিক করে দেবেন যখনই আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন তখন এখানে কিন্তু বলা হয়েছে যে আপনাকে পাঁচশো টাকা কিন্তু পে করতে হবে এই পরিষেবার জন্য এরপরে আপনারা জাস্ট এখানে ওকে যে অপশানটি আছে ওকে অপশানে ক্লিক করে দেবেন যখনই ওকে অপশানে ক্লিক করবেন তখন দেখবেন পেজটি একটু প্রসেসিং হওয়ার পরে সিএসসির যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে কিন্তু চলে আসবে এরপরে এখান থেকে দেখতে পারবেন সিএসসি ভিএলি যারা রয়েছেন তারা যদি নিজেদের জন্য করতে চান তাহলে আপনাদের ওয়ালেট থেকে কিন্তু টাকা পয়সা কাটবে যেখানে টোটাল অ্যামাউন্ট ছিল পাঁচশো টাকা এবং সাধারণ মানুষ যারা সিএসসি ভিএলির কাছ থেকে করে নেবেন বা সিএসসি সেন্টার থেকে করে নেবেন তাদের জন্য কিন্তু পাঁচশো একত্রিশ টাকায় পে করতে হবে কারণ বাকি যে টাকাটা সেটা কিন্তু ওই সিএসসি সেন্টারের বা ভিএলই র কিন্তু কমিশন তো এরপরে এখানে আপনার যে সিএসসি পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে ইনপুট করবেন পাসওয়ার্ডটি ইনপুট করার পরে এখানে ভ্যালিডেট অপশানে একবার ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন তখন কিন্তু এখানে আপনার যে সিএসসি ওয়ালেট পিন রয়েছে যেটা সেই ট্রানজাকশান পিন বা ওয়ালেট পিনটা কিন্তু ইনপুট করতে হবে তো আমার যেটা আছে আমি সেটা এখানে ইনপুট করে দিয়ে পে অপশানে কিন্তু ক্লিক করে দিলাম যখনই আপনি পে অপশানে ক্লিক করবেন তখন কিন্তু পেমেন্ট সাকসেস একটি মেসেজ দেবে এবং একটু প্রসেসিং হওয়ার পরে কিন্তু আপনি আপনার যে রিসিপ্টটা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এর জন্য প্রিন্ট রিসিপ্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন যখনই আপনি প্রিন্ট রিসিপ্টে ক্লিক করবেন তখন দেখবেন আপনার যে রিসিপ্টটা সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ আপনি যে সমস্ত ইনফরমেশানগুলো দিয়েছেন সেগুলো কিন্তু এই রিসিপ্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আমি ফাইলটা ওপেন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো ফাইলটা ওপেন হওয়ার পরে এখানে দেখতে পারবেন নেম অ্যাড্রেস ফাদার নেম সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনার জাস্ট আরেকবার ভালো করে এখান থেকে মিলিয়ে দেখে নেবেন তো এরপরে অপশানটা হলো প্রিন্ট রিসিপ্ট ডাউনলোড করার পরে এখানে সেন্ড ওটিপি যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার ফলে আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে যে ওটিপিটা কিন্তু আপনাকে উইন্ডোতে ইনপুট করতে হবে তো চলুন আমি সেন্ট ওটিপিতে ক্লিক করলাম যখনই আপনি সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তখন দেখবেন এখানে এন্টার সিক্স ডিজিট ওটিপি যেটা আপনার আধার লিঙ্কড মোবাইল নাম্বারে কিন্তু পাঠানো হয়েছে সেই নাম্বারটাই কিন্তু আপনাকে এখানে ইনপুট করে ভেরিফাই ওটিপি এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে তো বন্ধুরা আমার ফোনে যে ওটিপি আসছে সেটা আমি এখানে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করে দিলাম ওটিপিটা দেওয়ার পরে এরপরে এটা একটু লোডিং হবে তারপরে কিন্তু এখানে দেখতে পারবেন ই ফাইলার অ্যাডেড এরপরে প্রসিড অপশানে ক্লিক করবেন যখনই প্রসিড অপশানে ক্লিক করবেন তখন ফর্ম টোয়েন্টি এস যেটা আপনার যদি কোনো কোনোরকম ট্যাক্স ডিডাকশান থাকে সেটার জন্য কিন্তু আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে তো এরপরে যে অপশানটা আসবে দেখবেন ইম্পোর্ট টোয়েন্টি সিক্স এ অর্থাৎ আপনার ট্যাক্স ডিডাকশানের জন্য কিন্তু এই ফর্মটি অটোমেটিক্যালি এখানে ভেরিফাইড বা আপলোড হয়ে যাবে এরপরে দেখ দেখতে পারবেন আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার আছে সেই ফোনে কিন্তু পুনরায় একটি ওটিপি যাবে যে ওটিপিটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে ইনপুট করার পরে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে যখনই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন আপনার ইনকাম ট্যাক্সের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি রিসেট হয়ে যাবে এবং পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আপনি আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আর অ্যাক্সেস করতে পারবেন না তখন কারণ সেটা কিন্তু ট্যাক্স টু উইনের থেকে রিসেট করে দেওয়া হবে এবং তাদের কাছে আইডি পাসওয়ার্ড চলে আসবে কারণ ফাইলটা করার জন্য তাদের আইডি পাসওয়ার্ড প্রয়োজন জন্যই তো যখনই আপনার ইনকাম ট্যাক্স ফাইল কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ডটা পুনরায় আবার রিসেট করে নিতে পারবেন তো চলুন আমার যে ওটিপিটা এসছে সেটা আমি এখানে ইনপুট করে দিচ্ছি ইনপুট করার পরে এখানে কিন্তু ভেরিফাই ওটিপি যেটা আছে সেটা কিন্তু আমি এখানে ক্লিক করে দেবো যখনই ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন এটা একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে দেখতে পারবেন টোয়েন্টি সিক্স এস ইম্পোর্টেড এবং এখানে একটা টিক চিহ্ন দেওয়া থাকবে এরপরে প্রসিড যে অপশানটি রয়েছে এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি প্রসিড অপশানে ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন থ্যাংক ইউ এখানে কিন্তু আপনার ট্রানজাকশন সাকসেসফুলি ডান একটি মেসেজ দেওয়া হবে এবং এখানে ট্রানজাকশন নাম্বার বা আপনার অ্যামাউন্ট এগুলো কিন্তু শো হবে এরপরে প্রিন্ট রিসিপ্ট যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার এই রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি প্রিন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করলাম এবং আমার যে রিসিপ্ট সেটা কিন্তু ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে এরপরে আপনারা ভিএলি ট্যাক্স ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করতে পারেন অথবা সরাসরি ডিজিটাল সেবা পোর্টালে এসে আপনারা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে লগ ইন অপশান চলে আসবে এরপরে এখান থেকে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন এটাতে ক্লিক করবেন না আপনারা ক্লিক করবেন চেক আইটিআর স্ট্যাটাস এরপরে লগ ইন উইথ ডিজিটাল সেবা কানেক্ট এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার পোর্টালটা যদি লগ আউট হয়ে যায় তাহলে পুনরায় আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনি কতগুলো আইটিআর ফাইল করেছেন তার ডিটেলসটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এরপরে আপনাদেরকে মেনলি যে ইনফরমেশানগুলো দেবো সেটা হলো যে এরপরে কী করতে হবে আপনাদেরকে তো এরপরে ট্যাক্স টু উইন কর্তৃপক্ষ তরফ থেকে দুই বা চার ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে কল ব্যাক করে নেওয়া হবে কল ব্যাক করার পরে আপনার কাছ থেকে কিন্তু যাবতীয় তথ্যগুলো তারা জেনে নেবে ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য তো আপনার যেটা হবে সঠিক সঠিক তথ্যগুলো কিন্তু আপনারা দিয়ে দেবেন সেগুলো দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার আইটিআর ফাইল কমপ্লিট হয়ে যাবে আপনি আপনার ফোনে একটি মেসেজ পেয়ে যাবেন এছাড়াও ট্যাক্স টু উইনের তরফ থেকেও কিন্তু আপনাকে মেল করে আপনার রিসিপ্ট বা আইটিআর ফাইলের যে অ্যাপ্লিকেশান ফর্ম সবগুলো কিন্তু পাঠিয়ে দেওয়া হবে বাই চান্স যদি দেখা যাচ্ছে যে দুই ঘন্টা বা চার ঘন্টার মধ্যে আপনার কাছে কোনো কল আসেনি বা আপনি যেদিন আইটিআর ফাইল করছেন সেদিন কোনো রকম কল আসেনি তাহলে আপনার পুরো স্ক্রিনে এই যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা এই ফোন নাম্বারে কিন্তু ফোন করবেন এখানে ফোন করার ফলে আপনি যখন আইটিআর ফাইল রিকোয়েস্ট করেছিলেন বা অ্যাপ্লিকেশান করেছিলেন তখন যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা বললে তারা আপনার ডিটেলসটা কিন্তু চেক করে বলে দেবেন যে আপনার ফাইলটা হতে কত সময় লাগবে বা ট্যাক্স টু উইন কর্তৃপক্ষ বা কল সেন্টার থেকে আপনাকে কখন ফোন করা হবে বা সেখান থেকে কিন্তু একটি কল ব্যাক রিকোয়েস্ট নিয়ে নেওয়া হবে এবং ট্যাক্স টু উইনের তরফ থেকে কিন্তু আপনাকে কল ব্যাক করে কিন্তু সমস্ত তথ্যগুলো নিয়ে নেবেন যদি কোনোরকম ডিলে হয় তাহলে আপনারা কিন্তু শুধুমাত্র এই নাম্বারে কল করতে পারবেন বা এই নাম্বারে কল করবেন এবং ট্যাক্স টু উইনের থেকে কিন্তু আপনাকে দুইটি নাম্বার থেকে কল আসতে পারে সে দুটি নাম্বার আমি স্ক্রিনে আপনাকে শেয়ার করে দিচ্ছি এখানে একটা আপনারা দেখতে পারবেন এবং আরেকটি কিন্তু এখানে দেখতে পারবেন এই দুটি নাম্বার থেকে কিন্তু ট্যাক্স টু উইনের কর্তৃপক্ষ আপনার সাথে ফোন করে কথা বলবেন এবং এই দুটি নাম্বার থেকে কল আসলে তখনই আপনারা কলটা রিসিভ করে আপনি আপনার পার্সোনাল তথ্য বা আপনার ওটিপিগুলো কিন্তু শেয়ার করবেন এবং এখান থেকে ট্যাক্স টু উইন থেকে যখনই আপনার আইটিআর ফাইল কমপ্লিট হয়ে যাবে তার তিন বা চার দিনের মধ্যেই কিন্তু আপনার যদি টিডিএস কোনো ব্যালেন্স থেকে থাকে সেটা কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং যখনই ট্যাক্স টু উইন কর্তৃপক্ষ তরফ থেকে আপনাকে কল ব্যাক করা হবে বা ফোন করে ইনফরমেশান নেওয়া হবে আপনার যদি বিগত বছরে টিডিএস এর কোনো ব্যালেন্স কেটে থাকে তাহলে অবশ্যই সেই কথাটা কিন্তু আপনারা ট্যাক্স টু উইন কর্তৃপক্ষকে জানাবেন যে আমার টিডিএসের ব্যালেন্স রয়েছে সেটা যেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড আসে সেই ব্যবস্থাটাও আপনারা করে দেবেন সেখান থেকে কিন্তু আপনার সমস্ত তথ্যের উপরে ভিত্তি করে কিন্তু আপনার আইটিআর ফাইলটা ক্রিয়েট করা হবে তো আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনারা যদি নিজে থেকে নাও করতে পারেন তাহলে ভিডিও ডেসক্রিপশানে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করেও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আইটিআর ফাইল করার জন্য বা বিস্তারিত তথ্যগুলো জানার জন্য এছাড়াও এই ভিডিওর মাধ্যমে অলমোস্ট আমি সব কিছু ইনফরমেশান কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আজকের এই ভিডিওর আপডেটটি ছিল এই পর্যন্ত আশা করি আপনারা সম্পূর্ণ তথ্যটি পরিষ্কার বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ